কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো মনে মনে বড় হাসি পায়। আর কতজনকে মিথ্যা বলতে হবে? অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে। দুঃখ কষ্টের এক একটা দিনকে হাজার দিন মনে হয়, অথচ সুখের হাজারো দিনকে একটি দিন মনে হয়। ছেলেরা সামান্য টি শার্ট কেনার আগে 50 বার চিন্তা করে, কিন্তু মানুষের ক্ষেত্রে সব সময় ভুল মানুষকেই বেছে নেয়। নেই কোনো যোগাযোগ, নেই কোনো অভিযোগ, তবুও চাই তার কোনো ক্ষতি না হোক। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মন মানসিকতার পরিচয়। মন থেকে কিছু চেয়ে দেখুন, ভগবান আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান, কাউকেই ফিরে পাওয়া যায় না। একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করত। ছেলেটার গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিল। সে ভাবল যে পরে যে বাড়িতে যাবে সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে, কিন্তু সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন। সে খাবারের কথা বলতে ভয় পেল। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইল। মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্ত, তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধ এনে দিলেন। ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল, আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য? মহিলা বলল, তোমাকে কোনো কিছু দিতে হবে না। ছেলেটা বলল, আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে, তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। ছেলেটার নাম ছিল স্যাম কেইলি। স্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করল। স্যামের বিধাতার উপর ছিল অগাধ বিশ্বাস, তাছাড়া সে কখনো কিছু ভুলত না। অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল। স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে, যেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়। ডক্টর স্যাম কেলিকে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো। যখন ডক্টর স্যাম কেলি শুনলেন যে মহিলা কোনো শহর থেকে এসেছেন, তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন ডাক্তারের অ্যাপ্রন পরে। তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনই। ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন। অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো। ডক্টর স্যাম কেলি হাসপাতালের অ্যাকাউন্ট্যান্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বললেন, কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না। ডক্টর স্যাম কেলি ওই বিলের কোনায় কী যেন লিখলেন এবং তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে, কারণ তিনি জানেন যে এতদিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না। অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করল। তিনি পড়তে লাগলেন, আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ, এবং বিলের নিচের সাইন করা ছিল ডক্টর স্যাম কেলির নাম। মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব। হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি। তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে। শ্মশানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। তোমার মূল্যবান সময় তার পিছনে ব্যয় করো যে তোমার সময়ের মূল্য বুঝে আর তোমাকে ভালোবাসে। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারোর জন্য জেগে ওঠে না। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে আসছে আর মুখোশধারীর নিকট বেশি আটকে যাচ্ছে। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না, সঙ্গী হয়ে যাবে আর ভেতর থেকে কুড়ে কুড়ে শেষ করে দিবে। আবরণের মধ্যে কখনোই যেমন ভিতরটা বোঝা যায় না, তেমনি এটাও সত্য দুষ্ট লোকের ভাষা মিষ্টি, তবুও ভুল মানুষই করে। জীবন তো গতিশীল, জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না, এটা ঠিক। কিন্তু মনটা অনেক সময় কারো না কারোর জন্য থেমে যায়। মানুষ হয়তো ছুটতে থাকে, কিন্তু মনের মধ্যে সেই স্মৃতিগুলো থেকেই যায়। লাইফটা হলো ফটোগ্রাফি, একে ভালো করে এডিট করো, তারপর দেখো লোকে তোমাকে লাইকও করবে, ফলোও করবে। স্মৃতিটা এমন একটা জিনিস যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই। নারীর ভালোবাসা পেতে চায় সব পুরুষ, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। মানুষ কেন হয় এমন? সুখ কেড়ে নিয়ে বলে সুখে থাকো, কেমন? মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায়। যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না। সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা দেখুন। সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া। মানুষ বছর বদলাতে দেখে, আর আমি বছর ভর মানুষকে বদলাতে দেখি। আমরা যাদের হাতুড়ে ডাক্তার বলি, আসলে এরাই গরিবদের বাঁচিয়ে রেখেছে, আর ডিগ্রিধারী ডাক্তাররা তো সব লুটে নেওয়ার ফাঁদ বিছিয়ে রেখেছে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। আমাদের খুশি রাখার জন্য যারা নিজেরা খুশি থাকতে ভুলে যায়, হাসতে ভুলে যায়, আমরা জীবনে সেই বাবা মাকেই বেশি কাঁদাই। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। প্রেমের সাগর হলো সেই সাগর যেখানে বুদ্ধির জাহাজ ডুবে যায়। কেঁদে কিছু হোক আর না হোক, মন অবশ্যই হালকা হয়। মিথ্যা, ধোঁকা, বাহানা তোমাকে সাময়িক খুশি দেবে, কিন্তু তার মূল্য তোমাকে ভবিষ্যতে দিতেই হবে। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানোও যায় না। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনোদিনও ভালো হয় না, দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়।